আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসা আজিম এবারে বিপিএল এ অনেকগুলোই ম্যাচেস হয়েছে অনেক নেইল বাইটিং অনেক টেনশনের অনেক উৎকণ্ঠা শেষ পর্যন্ত একটা দল তো জিতেছে এখন পর্যন্ত তো কোনো সুপার ওভার অন্তত এবারে আসলে হয়নি কিন্তু এই ম্যাচকে কেন্দ্র করে যে উৎকণ্ঠা চট্টগ্রামের গ্যালারিতে যে ধরনের দর্শক এসেছে যে পরিমাণে যে সংখ্যায় দর্শক এসেছে টেলিভিশন স্ক্রিনে অনলাইনে এই ম্যাচ নিয়ে যে পরিমাণ চিন্তিত ছিল সবাই শেষ দুরান নিতে গিয়ে রংপুর সফল হবে তো শেষ দুরান দিতে গিয়ে বরিশাল তাদের আটকাতে পারবে তো একশো উনপঞ্চাশ রানে অষ্টম এবং একশো পঞ্চাশ রানে যখন নবম উইকেটের পতন ঘটে কাইল মায়ার্স যখন আবু হায়দার রনিকে ফিরিয়ে দেন ঠিক তখন জয়ের জন্য দরকার আরো দুরান রংপুরের মনে করা হচ্ছিল যে এই দুরান যেন দুশো রান চেস করার থেকেও কঠিন শামীম হোসেন পাটোয়ারি যখন বাউন্ডারি মেরে অনেকটা লাকি আসলে প্রথম স্টেপের উপার্স বলটা চলে গেছে জয়সূচক রানটা ইনশিওর করলেন রংপুরের হয়ে যেভাবে উল্লাসে ফেটে পড়েছে রংপুর শিবির রাইডার্সরা দেখে মনে হয়েছে এবারে বিপিএলটা তারা যেন জয় করে নিয়েছে এগারো ম্যাচে নয় জয় অসাধারণ ক্রিকেট খেলেছে তারা প্রথম দল হিসেবে কোয়ালিফায়ার ইনশিওর করেছে কিন্তু সাকিব তামিমের এই ম্যাচটা সব কিছুর উর্ধে কোন দল প্রিভিয়াসলি কি পারফর্ম করেছে কার অবস্থান টেবিলে কতটুকু শক্ত কিংবা নরম সেটা আসলে কোনো কিছু ম্যাটার করে না তামিম ইকবাল দারুণ খেলেছেন প্রথমে ব্যাট করেছে বরিশাল দারুণ খেলা তামিমকে বল করতে এসে নিজের প্রথম ওভারে প্রথম বলে ফিরিয়েছেন দারুণ বল করা সাকিব আল হাসান বিশ বলে তেত্রিশে ফিরেছেন তামিম পনেরো বলে উনত্রিশ করেছেন সাকিব কেউ কি কারো থেকে কম সাকিব একটু এগিয়ে আমরা বলতে পারি কারণ তামিমের যে ওই মহামূল্যবান উইকেটটা তিনি তিনি পেয়েছেন এবং উইকেট পর যেভাবে উদযাপন করেছেন এইরকম করে কিছুটা হ্যাঁ আমি তো আর সাকিবের মতো করতে পারবো না সাকিব যখন ফিরে গেলেন মেহেদি মিরাজের বলে যখন সাকিব ফিরে গেলেন ঠিক তখন তামিম ফিল্ডিং এ থাকা অবস্থায় উদযাপনটা ঠিক সাকিব স্টাইল করেছেন তবে মুখভঙ্গিটা দেখে মনে হয়েছে যে যেভাবে সাকিব তামিমকে ফেরানোর উপর উদযাপন করেছেন সেটা আসলে তার একসময় প্রিয় বন্ধু একটা পছন্দ হয় নাই সাকিব আল হাসানেরও পছন্দ হবে না তামিম ইকবালের ওই উদযাপনটা যদি আপনারা দেখে থাকেন রিপ্লেতে প্রেস দেখছিলাম সো সাকিব তামিম ক্রিকেট বাস্তবতায় গুরুত্বপূর্ণ হন না হন বাংলাদেশের ক্রিকেটে ভবিষ্যতের বিবেচনায় আসলে গুরুত্বপূর্ণ হন না হন যেহেতু হচ্ছে দুজনেই আসলে তাদের ক্যারিয়ারের শেষ পর্যায়ে রয়েছে বাংলাদেশের আপামন মানুষের ভালোবাসায় হিসাবে নিকাশে ঘৃণায় সব দিক থেকে আসলে এই দুই ক্রিকেটারের একটা অন্যরকম অবস্থান রয়েছে যে বরিশালের ম্যাচে চট্টগ্রামের জৌরামে চৌধুরী স্টেডিয়ামে আমরা দেখেছি পুরো ম্যাচে কত কাহিনী হয়েছে মেহেদি হাসান মিরাজ ডুবতে থাকা বরিশালের লঞ্চকে উপরে তোলার চেষ্টা করেছেন টেনে তোলার চেষ্টা করেছেন উদ্ধারকারী জাহাজের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন তিন উইকেট নিয়ে টানা তিন ওভারে তিন উইকেট যখন মনে হচ্ছিল রংপুর আসলে আট নয় উইকেটেই ম্যাচটা জিতে যাবে সেই জায়গা থেকে আসলে পুরো ম্যাচের লাগাম টানার চেষ্টাটা করেছেন মেহেদি হাসান মিরাজ ওই সময়টা আবু হায়দার রনি তেরোতম ওভারে বল করতে এসেছেন প্রথম পাঁচ বলে নিয়েছেন তিন উইকেট ভাই সৌম্য সরকার মুশফিকুর রহিম এবং সেট হয়ে বিধ্বংসী হবার পথে থাকা কাইল মায়ার্স আউট করেছেন তেরোতম ওভারে বল করতে এসে প্রথম পাঁচ বলে ওভার হ্যাট্রিক অভাবনীয় এবারের বিপিএলে এ বেস্ট বোলিং ফিগারটাও তিনি নিজের করে নিয়েছেন ফাইভ আর মেরেছেন উইকেট সংখ্যা আরো বাড়তে পারত সেটা না হয় বাড়েনি কিন্তু যেভাবে তিনি ধসিয়ে দিয়েছেন যে দলটা রান এক সময় ছিল এক উইকেটে একশো দশ সেই দলটা একশো ত্রিশের আগে আটটা উইকেট হারিয়েছে আবু হায়দার রনি যেখানে পাঁচটা উইকেট নিয়েছেন তিন থেকে সাত তিন চার পাঁচ ছয় সাত এই যে পার্টিকুলার পাঁচটা পজিশন সিরিয়ালি যারা ব্যাট করতে নেমেছে বরিশালের প্রত্যেককে আউট করেছেন আবু হায়দার রনি টপ অর্ডার মিডল অর্ডার লোয়ার মিডল ধসিয়ে দিতে আবু হায়দার রনি তেরোতম ওভার পর্যন্ত ওয়েট করেছেন ক্যাপ্টেন নুরুল হাসান সোহান তাকে আনার পর যা হয়েছে যেভাবে বরিশালে লঞ্চ ডুবেছে সেটা আসলে নৌকা ডুবি রবীন্দ্রনাথের নৌকা ডুবিকে যেন হার মানে সেখান থেকে শেষ পর্যন্ত যে স্কোরটা ওয়ান ফিফটি পেরিয়েছে তার যে অল আউট হয়নি এটাই একটা মেরাকাল আমার কাছে মনে হয় ঠিক বিপরীত দিক থেকে রংপুর যেভাবে শুরু করেছে যেভাবে পেটানো শুরু করেছিল আমরা দেখেছি সাকিব আল হাসান পনেরো বলে উনত্রিশ বললাম একশো তিরানব্বই স্ট্রাইক রেটে ব্যাট করছেন ব্রেন্ডন কিং যেভাবে খেলছিলেন মনে হচ্ছিল না যে আসলে এতটা বাজে অবস্থা তৈরি হতে পারে শেষ পর্যন্ত হয়েছে দুই বন্ধুর বিপিএল এর ম্যাচ চট্টগ্রামের মাঠে হতেও পারে দুজনের আসলে ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটের লাস্ট ম্যাচ খেলে ফেললেন হতেও পারে আমি হতেও পারে বলছি কারণ তাদের কোনো গ্যারান্টি নেই কখন তামিম ইকবাল অবসরে সব ক্রিকেট থেকে ঘোষণা দেন কখন সাকিব আল হাসান একই ধরনের ঘোষণা দেন উই হ্যাভ নো আইডিয়া সেই ম্যাচটা আসলে আমার কাছে মনে হয় এবারের বিপিএল এর সবচেয়ে দামি এক্সাইটিং নেইল বাইটিং যেভাবে আপনি আসলে এটাকে সংজ্ঞায়িত করেন না কেন তা হয়েছে রংপুরের উল্লাস ম্যাচ শেষে তামিম ইকবাল এই ম্যাচ তো আসলে অনেক আগেই হেরে গেছে বরিশাল তারপর যেভাবে স্পোর্টিং মনোভাব দেখিয়েছেন মেহেদি হাসান মিরাজ যেভাবে চেষ্টা করেছেন কাইল ম্যার্স যেভাবে চেষ্টা করেছেন ম্যাকোয় প্রথম ওভারে উনিশ রান দেওয়ার পর পরের তিন ওভারে দিয়েছেন মাত্র চোদ্দ যেভাবে কাম করেছেন যেভাবে তিনটা উইকেট নিয়েছেন রংপুরের একদম ফ্লাইং স্টারটাকে যেভাবে স্পিড ব্রেকারের সামনে ফেলেছেন আমার কাছে মনে হয় যে এর থেকে রোমাঞ্চকর ম্যাচ আসলে হতে পারে না একটা জায়গায় অবশ্যই তবে একটা তারপর এবং সেই ইকুয়েশনটা হচ্ছে দল এবারে বিপিএল এ বললাম না যে দ্বিতীয়বার মুখোমুখি হয়েছে প্রথম দেখায় পাঁচ বল বাকি থাকতে পাঁচ উইকেটের জয় ছিল তামিম ইকবালের দলের আর এই ম্যাচে তিন বল আগে এক উইকেটের জয় সাকিব আল হাসানের দলের দিন শেষ আসলে খেয়ে চিত্ত সাকিব নাকি তামিম বরিশাল নাকি রংপুর আমি বলবো এন্ড অব দ্য ডে আজকের এই ম্যাচ যেভাবে খেলেছে দুদল যে ধরনের উত্তেজনা ছিল যে ধরনের রোমাঞ্চ ছিল উচ্ছ্বাস ছিল টেনশন ছিল জয়টা হয়েছে আসলে ক্রিকেটের সাকিব তামিম তাদের মধ্যে সম্পর্কটা কেমন